হাই ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? আমি একে আকাশ বলছিলাম। আজকে টিউটোরিয়াল পর্বে দেখা হবো পপে অ্যাকাউন্ট কীভাবে করবো, এবং পপে অনেকে কাজ করছেন। আমি দীর্ঘ প্রায় 1 বছর যাবত পপে কাজ করে আসছি। এখানে প্রতি মাসে বা সপ্তাহে আপনার প্রতিনিয়ত আপডেট নিচ্ছে। অনেক দিনে আমরা পপে কাজ করতেছি। পপ একটা ফেভারিট সাইট হয়ে গেছে, এখানে আমাদের ইনকামের সোর্স। এখন পপে যে পরিমাণে পেন দিচ্ছে, অর্থাৎ আপনার ভেরিফাই আইডি লাইভ হয় না, আইডিগুলো লগ আউট হয়েছে, অনেক ধরনের পেন দিচ্ছে। হ্যাঁ, অনেকের সলিউশনের অভাবে অনেক অফিস বা অনেক সেলসের কাজ অফ হয়ে গেছে। যারা এখনও পপে কন্টিনিউ কাজ করতে চাচ্ছেন, আর এই ভিডিওতে শিখে নেন যে আপনারা উইদাউট নাম্বার ছাড়াই এখন লাইভ হবে এবং কোনো ভেরিফাই চাবে না, সেটা একটু সিস্টেমটা দেখে নেন এবং আপনার অফিসটা রান করতে পারবেন উইদাউট নাম্বার ছাড়া। হ্যাঁ, একটু দেখতে থাকুন আমি কী কীভাবে কাজগুলো করে নিই। হ্যাঁ, দেখতে থাকুন। আমি প্রথমেই আজকে প্রথম দেখে নিলাম যে আইপিটা পেয়েছে কিনা, যেহেতু আমি শক স্কটের আইপি ইউজ করতেছি। আমার টিউটোরিয়াল ভিডিওতে দেওয়া হয়েছে যে শক স্কটের আইপি কীভাবে নিয়ে কাজ করবেন। টিউটোরিয়ালে দেওয়া আছে আপনি অ্যাকাউন্ট কীভাবে করবেন, এ টু জেড দেওয়া আছে। জাস্ট অত কিছু দেখাইতে পারবো না, জাস্ট কিছু কিছু জিনিস দেখিয়ে দেবো। যাদের নাম্বার এর অভাবে কাজ করতে পারছেন না, উইদাউট নাম্বার ছাড়াই ভেরিফাই করতে হচ্ছেন না, তারা এই ভিডিওটা দেখুন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপডেট কিছু না কিছু আমি আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিই এই আপডেট নিয়ে। অনেকে কাজ করতেছেন, হ্যাঁ অনেকে আপডেট নিয়ে কাজ করতেছেন। যাদের আপডেট নিয়ে কাজ করতেছেন, যাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ আমি SMS ক্যাম্পেইন নিয়ে কাজ করি। আমার টিম মেম্বারদের জন্য আমি টিউটোরিয়াল করি এবং অনেক সিক্রেট ম্যাথডগুলো না হয়তো আমার টিউটোরিয়াল সাবমিট করি না, ভিডিওতে ইউটিউবে সাবমিট করি না। অনেকে অনেক রকম কমেন্টস করেন, ভাই কমেন্টস করেও তো কিছু করার নেই, আপনি শিখেন এবং আপনিও ছাড়েন, তখন বুঝতে পারেন ভাই। এখান থেকে আপনি একটা নাম নিয়ে নেবেন। আমরা এখন যেহেতু আউটলুক বা ইয়াহুতে অ্যাকাউন্ট খুলি, এর জন্য আউটলুক বা ইয়াহুটা আমি হাতে তৈরি করে নিলাম। আমি আউটলুক নিব এখন। আমি আজকে ব্রাউজারে অ্যাকাউন্ট খুলে নক্সে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে কাজ করব। আইপিটা এখনো আছে কিনা আমি একটু চেক করে নেব, যেহেতু আইপিতে মনে হয় সমস্যা দেখা দিচ্ছে। আইপিটা চেক করে নিই, চেক করে নিলাম আমার আইপিটা ঠিক আছে কিনা। এর জন্য আপনি যেহেতু আইপিটা চেক করে নিয়েছে, আইপিটা সেরে দিয়েছিল, আপনি Ctrl+C+D চেপে আপনার ব্রাউজারটা ক্লিন করে নেবেন। পপের যতবার অ্যাকাউন্ট খুলবেন প্রতিবারই ব্রাউজারটা ঠিক করে নেবেন। হ্যাঁ, পপের অ্যাকাউন্টগুলো যদি আপনি স্টে করতে চান, ব্রাউজারে অ্যাকাউন্ট খুলে নিয়ে নক্সে লগ ইন করে নেবেন। নক্সের এডি বা আপনি রিমিক্সে যারা কাজ করছেন তারা করে নিতে পারেন। এখন যাব pop.com-এ, যে আমি কীভাবে ছাড় নিয়ে হবো আমি সেটা একটু দেখিয়ে দেবো। আর যাদের অ্যাকাউন্টগুলো অনেক কারণে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু সলিউশন বলে দেবো ভিডিওর মাঝখানে। অনেকেই ভিডিও স্কিপ করে দেখতে ভালোবাসেন, তারা হয়তো বা এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টটা এখন ফিমেলে ক্রিয়েট করব। এখানে আপনারা অধিকাংশ সময় কপি পেস্ট করেন, এই কপি পেস্ট করাটা আপনারা একটু রোধ করেন। কপি পেস্ট বন্ধ করেন, পেইড আইপি নিয়ে কাজ করেন, ফ্রি আইপি নিয়ে কাজ করেন না। এই ডেটগুলো আপনারা চেঞ্জ করে দেবেন। একা এক দেখছি অনেকে, আমি অনেক সময় দেখি যে একটা ছেলে সেই একই ডেটেই কাজ করতে আছে। ভাই এই ডেটগুলো, ডেট অফ বার্থ এগুলো একটু চেঞ্জ করে দেবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টও টিকবে এবং ভেরিফাইও চাবে না মাঝে মাঝে। আমার রেকর্ড আছে, ব্রাউজারে কাজ করেছি কিন্তু ভেরিফাই চায় না, আইপিটা ভালো আছে। এখন আমি নক্সে করব কাজটা। নক্সে লগ ইন হয়ে দেখেন, আমি নক্সে লগ ইন হয়ে কাজ করতেছি। যাদের পিসির সমস্যা, যাদের নক্স দিয়ে কাজ করতে পারেন না, তারা আমাদের সাথে কাজ করতে পারবেন। কিছু সিক্রেট মেথড আছে যেগুলো আপনি পিসিতেই কাজ করতে পারবেন, ব্রাউজার দিয়েই কাজ করতে পারবেন। এখন আমি নক্সের ভিতরে কাজ করব। নক্সের ভিতরে এখন সিটি এবং এই সেকেন্ড পেজটা ভালোভাবে ফ্লাপ করে নেবো। সেকেন্ড পেজের কিছু অপশনালি দেখিয়ে দেবো যে ভাই এইগুলো আপনি একটু চেঞ্জ করেন, দেখবেন আপনার অ্যাকাউন্টগুলো স্টে করবেন। টুলস আনতে আনতে কিছু কথা বলে দিই আপনাদের, যাদের অ্যাকাউন্টগুলো স্টে করতেছে না, 2 মিনিটের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার পিসির উইন্ডোজটা দেন, উইন্ডোজটা দিয়ে কাজ করেন। আপনার পিসির আপনি যে নেটটা ইউজ করতেছেন সেই নেটটা বাড়ি খাচ্ছে কিনা সেটা একটু দেখেন। আপনার
উইন্ডোজটা কতদিন আগে দিচ্ছেন সেটা উইন্ডোজটা ঠিক করেন, উইন্ডোজটা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখেন, আপনার নেট কানেকশনটা ঠিক আছে কিনা, আপনার 2 MBPS লাইন আপনার 2 MBPS-এ কিলোবাইটে চলে আসতেছে, এই নেট স্পিডের কারণে আপনার অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুলতেছেন সেগুলো নষ্ট হয়েছে, এটা রদ করেন। আর জিমেলগুলো চেঞ্জ করবেন, স্পেস দেওয়া বন্ধ করবেন। নেট স্পিড এবং উইন্ডোজের কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো টিকতেছে না, আপনার উইন্ডোজের কারণে অ্যাকাউন্টগুলো লগ আউট হয়ে যাচ্ছে। আমার প্রথমে ভিডিও তৈরি করার আগেই একটা দেখছিলাম যে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেল, আবার নতুন করে ভিডিও শুরু করছি, দেখা যাক অ্যাকাউন্টটা হয় কিনা। আর বিভিন্ন জায়গা থেকে আপনি সিটি স্লেট গুলো নেবেন। আর যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা নতুন আছেন যারা আমার এই সাবস্ক্রাইব করে রাখছেন, অনেকে ভিডিও দেখেন, যাদের মেথডের অপব্যয় অনেক অফিস বা অনেক ছেলেদের বেকার হয়ে গেছেন, তারা যদি আবার নতুন করে শুরু করতে চান তাহলে আমাদের সাথে কাজ করতে পারবেন। যদি কাজ করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমাদের একটা ইউজার লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটা ফ্লাপ করে দিবেন, ক্যাম্পিন সহ আদার্স সাপোর্ট দেওয়া হবে। আমরা জানেন, অনেকে জানেন যে আমি কী কী কোন কোন ক্যাম্পেইনে কাজ করি, আমরা বেশি একটা মার্কেটিং করি না, কারণ আমাদের অ্যাপলেট সংখ্যা একটু বেশি, তারপরেও নিনি কম, আপনার কোয়ালিটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কখনো অ্যালাউ করি না। অনেকের কাছে যখন জিজ্ঞেস করি অনেক কিছু তখন ভাই বলতেই পারে না, যেহেতু আপনি বলতে পারেন না সেক্ষেত্রে আপনাকে ক্যাম্পিং দিব কীভাবে। আপনারা জিপ কোডটা এক এক স্টেট থেকে নেবেন, কিছু অপশনালি সিস্টেম আমি বলে দেব, যেটা হচ্ছে যখন ভিডিওটা দেখবেন যাদের কাজে খুব দরকার তারা আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কাজ করতে পারেন। দেখতে থাকুন আমি কীভাবে অ্যাকাউন্টটা ফিল আপ করি, আমার সিস্টেমে অ্যাকাউন্টটা যদি ফিল আপ করেন 100% বলছি অ্যাকাউন্টটা উইদাউট নাম্বার ভেরিফাই, কোনো নাম্বার ভেরিফাই যাবে না। অনেকে মেথডটা ভাইরাল হয়েছে কিন্তু অনেকে দিচ্ছে, আবার অনেকে টাকা চেয়ে বসে থাকছে। ভাই এই মেথডটা আমি এখনও পর্যন্ত বলছি যে অনেকে ফোন দিছিল মেথডটা ভাই আমি সেল করবো না, আপনি যদি আমার অফিসে থেকে কাজ করতে পারেন কন্টিনিউ সেক্ষেত্রে মেথড পাবেন, সব আদারই সব কিছু পাবেন, কিন্তু আমি মেথডটা সেল করবো না, এটা হচ্ছে কথা। অনেকে সেল করতেছে, সেল করলে অনেক প্যারা দেন ভাই আপনারা, তার জন্য আমরা এটা সেল করবো না। এই যে দেখেন আমি বলো একবারে, দেখেন এগুলো সব নো নো দিয়েছি, আপনি ইয়েস নো মিক্স করে দেবেন, 4টা অপশনই। ড্রিঙ্ক আপনি অপটেন সোশ্যাল দিতে পারেন, আমি প্রফেশনাল ইউটিউবার না যে আমার নয়েজ ভিডিও এডিটিং করে দিতে হবে, আমি প্রফেশনাল ইউটিউবার না, আমি প্রফেশনাল ইউটিউবার হলে দেখতে পারতেন যে আসলে একটা ভিডিও ছাড়লাম যদি দিয়েই ছেড়ে দিই তাহলে আর কি হলো। আর কিছু কিছু সিক্রেট জিনিস আসতে সবাই রেখে দেয়, আসলে আমি কখনো বেশি একটা রাখি না। এই যে ইনকামটা, ইনকামটা চেঞ্জ করে দিবেন, এই যে ফাদার ম্যারিড এগুলো একটু চেঞ্জ করে দিবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টগুলো, কারণ কি এই অ্যাক্সেসগুলো বারবার দিয়ে আমরা ফিল আপ করে থাকি, এইগুলো করে করার কারণে আপনাদের আসে। এখন হেডলাইন অ্যাবাউট, হেডলাইন অ্যাবাউটটা আপনি প্রতিনিয়ত আপডেট করবেন, আমি এখান থেকে হেডলাইন এবং অ্যাবাউটটা প্রতিনিয়ত আপডেট করি, পপের ওয়েবসাইট থেকে লাভই নেই, সেগুলো যদি না পড়েন তাহলে কমেন্টস করে যাবেন, আমি দেখে দেবো কীভাবে ডাউনলোড করে নেবেন। আর 1000 উপরে যখন সাবস্ক্রাইব হবে প্রতিনিয়ত আপডেট পাবেন, পপের যে যত প্রকার আপডেট লাগবে বলবেন, পপের আপডেট দিতে পারবো, কিন্তু 1000 সাবস্ক্রাইব না হলে আমি এখন মুহূর্তে কোনো আপডেট দিতে পারতেছি না। যত সাবস্ক্রাইব বাড়বে আস্তে আস্তে বাড়ার সাথে সাথে আমি আপডেট দেবো, আর প্রতিনিয়ত যে আপডেট আসবে আমি দিয়ে দিই। আসলে পপের অনেকে চ্যালেঞ্জ করে ভাই কাজ হচ্ছে না কী কেমনে কী করেন, আসলে ভাই আমি দেখিয়ে দিলাম যে কাজ হচ্ছে কিনা, উপরে কোনো ভুল আছে কিনা একটু দেখে নেব।
হয়তো মনে হয় কোনো জায়গায় ভুল নাই, দেখেন একটা সিলেক্ট করা হয় নাই। হ্যাঁ দেখে নিলাম যে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা। এখানে আপনি একটু ডিজাইন করে দিতে পারেন না? হ্যাঁ এখন দেখুন আমার ভেরিফাই চাই কিনা, এখানে একটু ডিজাইন করে দেবেন। হ্যাঁ ক্লিক করবেন, দেখেন ডিজাইন চাই, ডিজাইন করে দিবেন, দেখেন ভেরিফাই অবশ্যই চাইবে না। দেখুন দেখেন ভেরিফাই চাই নাই, উইদাউট নাম্বার ছাড়াই আমি ভেরিফাই চাই নাই। এই মেথডটা এই মেথডটা কখনো ছেল হবে না। আপনি আমার সাথে টিম মেম্বার বা অ্যাফিলিয়েট হয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে সুযোগ আছে, অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। দেখি অ্যাকাউন্টটা লাইভ হয়েছে কিনা একটু দেখে নেব, হয়তো মেসেজটা গেছে, একটু অপেক্ষা করব। হ্যাঁ অ্যাকাউন্টটা লাইভ হয়েছে, উইদাউট নাম্বার ছাড়া আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, আপনার অফিস আছে বাট অফিসটা বন্ধ হয়ে গেছে, বা আপনি আগে 100+ লিড ঢুকাইতে পারতেন, তারা কাজ করতে চাইলে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।